আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। লালন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। লালন ভাই, আপনার এখানে আসার পর দেখছি তো বেশ সুন্দর সুন্দর মুন্ডি বক্তা এবং ফ্লেক্সি বক্তাও রাখছেন, তো আপনি প্রতিনিয়ত মুন্ডি আর ফ্লেক্সি বক্তাটাই রাখেন? না, আমার ব্যবসার প্রথম উদ্দেশ্য হলো যে রিজিকের মালিক তো আল্লাহ, তো সবসময় চেষ্টা করি ভালো কিছু দিয়ে, কারণ আসলে দোয়াটাই আমার বিশেষ করে বেশি কাম্য। আর সবসময় আমি একটা কথাই বলি, লাভ লস নিয়েই ব্যবসা। এখানে নবীর সুন্নত অনুযায়ী আমরা হয়তো সময়তে লস খাবো, সময় খেয়ে পেয়ে হয়তো লাভ করব, এটাই স্বাভাবিক। কিন্তু কেউ নিজে জানেও লস না খায় এবং তার ভবিষ্যৎটা ভালো হয়, উজ্জ্বল ভবিষ্যৎটা তৈরি হয়, সেই লক্ষ্যে আমার কাজটা শুরু করছি। সেক্ষেত্রে এবার 5টা মন্ডি বকনা দেখাবে, একটা প্রেগনেট আর কি 35 দিনের আছে, যেহেতু চেক দেওয়ার উপযোগী না, তারপরেও এটা আমি বকনা হিসাবে বিক্রি করব। আর একটা ফ্লেক বি আছে ইনশাআল্লাহ। সর্বমোট 6টা বক্তা দেখাবো। জি, 6টা বক্তা দেখাবো। আচ্ছা, তো লাল ভাই চল আমরা দর্শকদের বক্তা বাচ্চাগুলি দেখাই। জি স্যার, মাশাআল্লাহ, এক নম্বরে একটা সুন্দর বক্তা দিচ্ছেন বন্ধুরা, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। লাল ভাই, এক নম্বরে এই বক্তাটার জাত মান বয়সটা? এটা একটা ফ্লেক বি জাতের বকনা, বিশ্বের এক নম্বর এক সেকশনে এক নম্বর কাতারে কিন্তু এখন এই জাতি এই গরুটা কিন্তু আছে। আচ্ছা, এটা আপনার ট্রিপল পারপাসের একটা গরু, দুধ মাংস অনেকে জানেন না ট্রিপল পারপাস কাকে বলা হয়। এই ট্রিপল পারপাস হলো দুধ মাংস এবং যে কোনো আবহাওয়ার সাথে খাপ খাওয়ার জন্য একটা বিশেষ উপযোগী একটা গরু। তো এই ফ্লেকবি গরুটা আগে আপনার হলো যে দেশে উৎপত্তি স্থল এটা সুইজারল্যান্ডে, সুইজারল্যান্ডে উৎপত্তি স্থল, তখন কিন্তু এই গরুগুলিকে হাল চাষের জন্য আর কি ব্যবহৃত হতো। আমেরিকার অস্ট্রেলিয়া এটাকে জাত উন্নয়ন করা হয়েছে, উন্নয়ন করে ক্রসের মাধ্যমে একে ফ্লেক বিজাতে রূপান্তরিত করছে এবং দুধের জন্য এই গরুটা খুবই ফার্স্ট ল্যাকটেশনে কিন্তু আপনার 18 থেকে 22 লিটার দুধ হয় এবং 11টা বাচ্চা দেয়। এর জাত সম্বন্ধে আমি কিছু বলবো না, দেখেন গায়ের রংটা কালো এবং পুরো মুখটা সাদা, আর ওলানটা দেখেন, এখনই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখছেন কতটুকু ও নাই 5 মাসের বাচ্চাটার এখন। হ্যাঁ, অনেক দেখেন দুধের এটা কি কী গ্রোথের আসছে। একটি গরু পোষণ আমি সবসময় বলি যে আপনারা এই ফ্লেক্সি জাতের গরুগুলি, যেহেতু ট্রিপল পারপাসের একটা গরু, এই গরুগুলি আপনার একটি গরু অন্তত লালন পালন করুন, কিচ্ছু করা লাগবে না ইনশাল্লাহ। তো ভবিষ্যৎটা খুবই সুন্দরের উজ্জ্বল নক্ষত্রের মতন। আমি বলবো যে যারা গরু কিনতে আগ্রহী না, তারাও যেন একটা গরুর অন্তত শখ করে একটা বাচ্চা তারা লালন পালন করুক। খুবই বয়সটা কেমন লালন ভাই? এই 5 মাসের মতো আর কি। 5 মাস? হ্যাঁ, দুধও এখনও খাওয়াতে পারবে। আসলে আমাদের তো গরিব নিম্ন মধ্যবিত্ত এলাকার লোকজনই সাধারণত গরু আমরা পুষি আর কি। এখন হয়তো সবাই ধর্ণাঢ্য পরিবারে সবাই গরু পুষছে, আগে কিন্তু সবাই কিন্তু এই ধরনের লোকজনে পুষত। তো যেখান থেকে গরুগুলি এর উৎপত্তি হয়েছে সেখানে বাচ্চাটা হয়তো দুধই বিক্রি করবে না বাছুরকে খাওয়াবো। হ্যাঁ, তো এরকম একটা পর্যায়ে হয়তো চাল কিনতে যাচ্ছে 100 টাকা কেজি, তো এখন দুধ খাবে না বাছুরকে খাওয়াবে না নিজে খাবে, এরকম হিমশিমে পড়তে হয়। সেক্ষেত্রে এই গরুটা একটু হয়তো ই হয়েছে, যাই হোক তাকে ট্রিটমেন্ট সম্পূর্ণরূপে যদি দেওয়া যায় এখন সে একদম পারফেক্টলি একটা গরু রূপান্তরিত হবে ইনশাল্লাহ। তো লাল ভাই, তাহলে এক নম্বরের এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? এই বাচ্চাটা আমি 65,000 টাকা দাম নির্ধারণ করছি, হালকা পাতলা সুযোগ আছে। বন্ধুরা শুনেন, এক নম্বর বাচ্চাটার দাম 65,000 টাকা, তবে আপনারা সীমিত দর দাম কম করবেন। জি বন্ধুরা, তারপরে দেখছেন 2 নম্বরে একটা বকনা, আর খাওয়া দাওয়া দেখছেন অনেক ভালো, বেশ ভালো রুচি, বেশ বয়সের একটা বক্তা দেখছেন, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। লাল ভাই, 2 নম্বরের বক্তাটার জাত মান বয়সটা? এটা একটা ইন্ডিয়ান মন্ডি। ইন্ডিয়ান মন্ডি আমার মনে হয় যে ইন্ডিয়ার মন্ডিগুলি দেখলেই বোঝা যায় যে এর গঠন আকৃতি কেমন। আচ্ছা, এ দেখেন সবাই তো ভি দেখে, আসলে ভিটা কোথার থেকে উৎপত্তি হয় আর ভিটা কীভাবে দেখা যায় সেটা কিন্তু কেউ দূর থেকে ক্যামেরা ঢাকে না। দেখেন, দেখছেন মাদাটা কতটা প্রশস্ত এবং 35 দিনের বীজ দেওয়া আছে এই গরুটার, এখন পর্যন্ত কোনো দাঁত হয়নি। আয় দেখেন দুধের ভ্যানটা দেখেন, এই দেখেন কি মোটা, দেখছেন, আশা করি স্পষ্টভাবে দেখা যাচ্ছে দুধের ভ্যানটা মোটা, আর এই দেখেন স্পেসটা কত দুধের। মুন্ডি গরু সবসময় এই যে আমি এত লড়াচড়া করতেছি কিন্তু কোনো লড়াচড় নাই, এই হলো এর আর একটা গুণ। আচ্ছা, কিন্তু এই গরুগুলি 40 লিটার দুধ সম্ভব, ইন্ডিয়ান যে গরুগুলি আমরা দেখি কিন্তু যে দুধের ওলানে নিচের দিকে ঝুলে আসছে, এই দেখেন গলার দিকে সম্মুখে দেখেন হাঁস গলা, মাথাটা দেখেন কত বড়, কানটা ছোট, কিন্তু মুন্ডি গরু সবসময় মাথা কিন্তু বড় হয়, বড় হয় আর কানগুলি ছোট হয়, আর এই দেখেন গলাটা কতটা
প্রশস্ত দেখেন দেখেন লম্বা দেখেন হ্যাঁ আর চামড়াগুলি কিন্তু অমায়িক পাতলে দেখেন চামড়াগুলি মন্ডি গরুর সবসময় পাতলা আর আমাদের দেশের গরুগুলির নাভি কিন্তু ঝুলন্ত অবস্থায় থাকে তার মানে আমাদের দেশ ক্রস হওয়া বোঝে না এক কথায় কিন্তু ইন্ডিয়ানরা কিন্তু ক্রস হ্যাঁ 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 আর ইন্ডিয়ানরা কিন্তু ক্রস বোঝে না ওরা সরাসরি বোঝে যে ফ্রিজিয়ান 100% ফ্রিজিয়ান চেনার উপায়ই হলো এই দেখেন ছোট একটা নাভি গোল এই দেখেন দেখছেন আর আর বাংলাদেশে যেগুলি আছে সেগুলি কিন্তু আপনার ঝুলন্ত হ্যাঁ এক অনেকটা নামানো তার মানে ওটা সেই হলে হালকা মিক্সড আছে ওটাও খারাপ না গরু কারণ বাংলাদেশের যে গরু হয় সেইগুলো বিশের উপরে দুধ পাওয়া খুব টাফ হয়ে যায় সেক্ষেত্রে ওটিও খারাপ না আর এগুলাতে মোটামুটি কত দূর দুধ আসে এইগুলি দুধ ইন্ডিয়ান গরুগুলি যারা দেখছে ইন্ডিয়ানের প্রতি যারা এই পর্যন্ত দেখছে দুধের রাজা এক কথায় 40 লিটার দুধ এইগুলোর থেকেই সম্ভব এক হ্যাঁ এইগুলোর থেকেই আশা করা যায় এর আর একটা প্লাস পয়েন্ট সেটা হলো যে 35 দিনের বীজ দেওয়া আছে এ দেখেন তোলান বাটগুলি দেখেন চারটা বাট কীভাবে কী সুন্দর হ্যাঁ একদম মাপের কিন্তু বেশি বড় না ছোটো না কিন্তু হ্যাঁ যখন প্রেগনেন্ট হয়ে যায় পূর্ণাঙ্গ 7 মাসের আর যদি পর্যাপ্ত পরিমাণে তাকে ডাক্তারে যে ট্রিটমেন্ট করে দেওয়ার দরকার যদি দেওয়া হয় তাহলে নির্ধারিত 40 লিটার দুধ হবে ইনশাল্লাহ আর এসব গরুগুলি নিলে কেউ লস সম্মুখীন হয় না হ্যাঁ হয়তো সুন্দর না হয়তো কালো একটা কালো দেখতে অনেকে দেখা যাচ্ছে কি যে আসলে সুন্দর ধুয়ে ধুয়ে তো পানি খালে চলবে না আমার গুণ দরকার তো আমি মনে করি যে এই গরুটা যারা সংগ্রহ করবে আল্লাহ রহমতে তার খামারটা পরিপূর্ণ একজন একটা খামারে পূর্ণতা লাভ করবে তাহলে অদাঁতের এখনো হ্যাঁ এখনো দাঁতে নাই অদাঁত গরু আমি দাঁতা গরু সংগ্রহ করিনি কারণ দাঁতা গরু মানে 24 মাস বয়স অলরেডি হয়ে গেছে একটা বাচ্চা দেওয়ার বয়স তার হয়ে গেছে কিন্তু অনেক উঁচা লম্বা অনেক উঁচা লম্বা দেখেন প্রায় 6 ফিট 7 ফিটের মতো লম্বাই এখনই হয়ে গেছে আর কি 7 ফিট লালন ভাই 2 নম্বর এই মন্ডি বকনাটা কেমন দাম চাচ্ছেন এই মন্ডি বকনাটার দাম চাচ্ছে 1,48,000 টাকা তো বন্ধুরা শুনেন 2 নম্বর মন্ডি বকনাটার দাম চাইলেন 1,48,000 জি প্রত্যেক বকনাটা তো সীমিত দরদাম কত হ্যাঁ সব প্রত্যেকটা বকনারই দাম দামের আছে আসলে দরদাম আমি যদি কেনা দামও বলি তারপরেও দর্শক বলবে যে একটু ছাড় দেন এক দামে হয় না তো আসলে বিষয় হলো এরকম আমরাও চেষ্টা করবো যে সুযোগ আছে দরদামে বন্ধুরা দেখছেন 3 নম্বর বকনা এটাও খাওয়া দাঁড়িয়েছেন বেশ ভালো রুচি তো খাওয়া দাওয়া ঠিক আছে আশা করা যায় সুস্থ সবল একটা বকনা লালন ভাই 3 নম্বরে এই বকনাটা জাত মানে 3 নম্বরটা একটা মন্ডি আমার কাছে আজকে 5টা মন্ডি আছে আর একটা ফ্লেক বি তার মধ্যে এটা 3 নম্বর মন্ডিটাই বেশি থাকে হ্যাঁ আমি এই জাতটাই করি কারণ আমার কথা হলো যে লাভ লস কিন্তু সবসময় ব্যবসায় থাকে তো সেই ক্ষেত্রে ভালো জাত দিয়ে যদি কারোর ভালো কিছু হয় সেটা আমার লস মনে হবে না আমি মনে করি যে আমি সার্থকতা আর কি এটা বসতে কেমন হবে ভাই এটা রেডি বসে যে কোনো সময় হয়তো হিটে চলে আসবে যে কোনো সময় হিটে চলে আসবে এটাও আর একটা পিওর ব্রিডের ইন্ডিয়ান মন্ডি পিওর ইন্ডিয়ান মন্ডি হ্যাঁ একদম দেখেন এর কালার দেখলেই বোঝা যায় যে কোনটা ইন্ডিয়ান কোনটা এটা আমরা নির্দ্বিধায় কিন্তু বলতে পারি অনায়াসে যে ইন্ডিয়ানগুলি কীভাবে বোঝার উপায় মাদারা দেখেন কতটা উঁচা আর এই দেখেন ভি এই দেখেন ভি আকৃতিটা দেখ দেখছেন এই দেখেন তার মানে এখান থেকে ওই যে হ্যাঁ উঠে গেল এই যে না এই যে হাড় আর এই যে মাদারটা দেখেন আচ্ছা ওলানটা দেখি ভাই হ্যাঁ ওলানটা দেখেন এই দেখেন ঠিক আছে নিবল চারটা দেখছেন চারটা চার জায়গায় একদম ছোটও না বেশি বড়ও না আর খুবই খুবই মানে এই এক কথা কি শান্ত স্বভাবের হয় দেখ যে কোনো পরিবেশে একটা মহিলারাও যদি বাচ্চা কাচ্চারা যদি কেউ না থাকে বাসায় একজন যদি বৃদ্ধ থাকে সেক্ষেত্রেও কিন্তু লালন পালন করার একটা সুযোগ এই গরুগুলির আছে মন্ডি গরুগুলির বন্ধুরা অপর পাশ থেকে দেখছেন 3 নম্বর আমি সবসময় বলি যে গরু আপনারা কিনবেন মুন্ডি কিনেন ফ্লেক বি কিনবেন জাতের কিনেন হ্যাঁ কিন্তু আপনারা যদি সৌন্দর্যর পিছে আকৃষ্ট হয়ে গরু নামের কিনে নিয়ে যান আপনার গরু আপনি কিচ্ছু দিবেন না আপনার খামার অনর্থক এক কথায় তাই আপনার টাকা আপনি নির্দিষ্ট জায়গায় ব্যয় করুন এবং সফলতা দেখুন ইনশাল্লাহ এগুলি নিয়ে যা খামার পরিচালনা করলে সেই খামারগুলি নির্দিষ্ট দেখেন মাদারটা কত ইনশাল্লাহ লাভ হওয়া সম্ভব পরিচর্যার যত্নটা ঠিক মতো করতে হবে হ্যাঁ হ্যাঁ আর আমি সবসময় বলি যে অবশ্যই 7 মাসের প্রেগনেন্টের সময় ডাক্তারের যে ফর্মুলাগুলি থাকে সেগুলো অবশ্যই ব্যবহার করবেন যদি 7 মাস পার হয়ে যায় সে ধরনের গরু কেউ কিনবেন না আচ্ছা সবসময় সাথে নিচে কিনবেন এবং সঠিক সময়ে সঠিক পর্যবেক্ষণ করবেন দুধ হবে না এমন কোনো কথা নাই গরু যদি হয়ে থাকে অবশ্যই তাকে দুধে সম্পূরণ করা সম্ভব তো লালন ভাই 3 নম্বর এই মন্ডি বকনাটা কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে আমি 1,25,000 টাকা বন্ধুরা শুনলেন 3 নম্বর বকনাটার দাম 1,25,000 টাকা জি বন্ধুরা দেখছেন তারপরে 4 নম্বর বকনা মাশাআল্লাহ এটা খাওয়া দাওয়া বেশ ভালো দেখছেন
লালন ভাই 4 নম্বরের বস্তাটা জাত মান বস্তা চাত না 4 নম্বরটা এটা একটা এটাও একটা মন্ডি এটা কিন্তু পাকিস্তানের পাঞ্জাবি মন্ডি এটা পাকিস্তানের পাঞ্জাবি মন্ডি হ্যাঁ পাকিস্তানের পাঞ্জাবি মন্ডির এই দেখেন আচ্ছা এই শেটটা দেখেন দেখেন একদম মোটামুটি ভাবে পাড়ি দিও হ্যাঁ নিচের দিকে নামানো কিন্তু মানে টুপির মতো না কি হ্যাঁ ঝুটি আছে কেউ কেউ ইন্ডিয়ানও বলতে পারে যে ঝুটির কারণে ইন্ডিয়ান ইন্ডিয়ান বললেও ভুল হবে না তবে এটা পাকিস্তানের পাঞ্জাবি মন্ডি এবং খুবই গ্রোথ সম্পন্ন একটা মন্ডি আচ্ছা চামচু চাই দেখেন চামড়াগুলি কত পাতলা এটার বয়সটা কেমন হবে এটার বয়স 12 মাস এটা 12 মাস এটা জানো 14 15 মাসে যেহেতু এটি হেঁটে আসে মন্ডি গরুগুলি একটু দেরি করেই আসে আর কি তাই এ এটা অনেক বড় হওয়ার পরে গায় এটার বীজ গ্রহণ করে নিপেল ঠিক আছে চারটে আছে চারটা চার জায়গায় নিপেল প্রায় সমস্যা না দেখছেন অপর পাশ থেকে দেখছেন 4 নম্বর বটাটা বয়সটা 12 মাস হবে আনবে জি এটা 12 মাস এটাও বেশ লম্বা চড়া দেখছেন উঁচা লম্বা আছে অনেক লম্বা গরু হ্যাঁ বিদেশি গরুগুলি সবসময় লম্বা চড়ার দিকে একটু বেশি হয় এবং কোনো নাভি কম্বল থাকে না এক কথায় হ্যাঁ দেখেন কোনো নাভি নাই কম্বল নাই এখন আপনারাই নির্ধারণ করেন যে গরুগুলি আসলে কী মাপের হতে পারে আমার আইডিয়ার বাইরে এক কথায় তো লালন ভাই তাহলে 4 নম্বরের বটাটা কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি 1,15,000 টাকা তো বন্ধুরা শুনেন 4 নম্বর মন্ডি বটাটার দাম লালন ভাই চাইলেন 1,15,000 টাকা জি খুবই গ্রোথ সম্পন্ন খুবই ভালো একটা গরু আমার কাছে যে 5টি মন্ডি আছে ইনশাল্লাহ নিজে খামার করেন আমি সবাইকে বলবো যে 5টি মন্ডি নিজে খামার করেন পিছনে তাকানোর সময় পাবেন ইনশাল্লাহ বন্ধুরা দেখছেন 5 নম্বর বটনা আর একটা সুন্দর বটনা দেখছেন এটা খাওয়া দাওয়া ঠিক আছে লালন ভাই 5 নম্বরের এটা জাতমান বসটা এটা এটাও একটা মন্ডি এটাও একটা পাকিস্তানের মন্ডি এটা আমি বলতেছি এই দেখেন সম্মুখের দিকটা টুপির মতন এই দেখেন আচ্ছা হ্যাঁ এই টুপির মতন যেগুলো দেখবেন যে কোনো রকম ঝুটি নাই মনে হয় প্লেন শীত সেগুলি বুঝবেন যে এগুলো পাকিস্তানের পাঞ্জাবি মন্ডি এই বটাটা কেমন হবে বয়স এটার বয়সও মোটামুটি 12 মাস এই দেখেন মাথার দিকে এই দেখ এই গরুটা দেখছেন এখানে এখানে কিন্তু ডাউন আর এখানে কিন্তু ভি লেভেলটা দেখছেন দিকে ডাউন আর পাশে হ্যাঁ মাথাটা কতটা উষার গলাটা দেখে সম্মুখের দিকে দেখেন কতটা লম্বা এটা অনেকটা লম্বা ছোট আছে হ্যাঁ এই দেখেন ভ্যানগুলি দেখেন মোটা কত এই দেখেন ভ্যান মোটা আর সবসময় বলি যে ভ্যান দেখি গরু কিনবেন সে বকনা কিনেন আর গাভি কিনেন সেটা থেকে দুধ আশা করা যায় দুধ অবশ্যই আশা করা যায় ভ্যান ছাড়া দুধ হয় দুধটা বের হবে কোথার থেকে আর ভ্যান দিয়েই তো দুধটা আসবে নাকি সেটাই যদি না থাকে এবং চারটা নিপুল দেখেন চার জায়গায় কোনো নাভি কম্বল নাই ইনশাল্লাহ গরুগুলি দাঁত সম্পূর্ণ গরু বড় করেন শুধু বলবো যে বড় করেন এমনি আল্লাহর রহমতে আপনার চেষ্টা কোনোদিন বিফল হবে না ইনশাল্লাহ এই গরুগুলি সংগ্রহ করলে লাল ভাই তাহলে এই 5 নম্বরের এই মন্ডি বটনাটা কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি 95,000 টাকা বন্ধুরা শুনলেন 5 নম্বর মন্ডি বটনার দাম লাল ভাই চালেন 95,000 টাকা বন্ধুরা দেখছেন তারপরে 6 নম্বর বকনা আর খুব সুন্দর খাওয়া দাওয়া করছে দেখছেন লাল ভাই 6 নম্বরে এটা জাতমান বসটা এটা একটা মন্ডি এটাও একটা ইন্ডিয়ান মন্ডি এটা ইন্ডিয়ান মন্ডি হ্যাঁ এটা ইন্ডিয়ান মন্ডি কারণ ওই যে আগেই বলেছি যে ইন্ডিয়ান মন্ডির কালার দেখলেই বোঝা যায় যে কী ধরনের এবং যদি নাভি না থাকে বুঝবেন যে কালারের সাথে যদি নাভির সম্পর্ক না থাকে তাহলে বুঝবেন যে সেটা ইন্ডিয়ান মন্ডি এবং এর ইন্ডিয়ানগুলির চামড়াগুলি অমায়িক পাতলা পাকিস্তানের মতোই এ দেখেন চামড়া কত পাতলা এটার বয়সটা কেমন হবে এটার বয়স হলো আপনার 11 মাস 10-11 মাস হবে দেখেন এটা মাথার দিকে দেখেন এ দেখেন ভি দেখছেন শেপটা কিন্তু এই যান ভি শেপটা দেখেন নিপিল ঠিক আছে চারটা তারপর আপনার দেখে শুনে নিতে পারেন লেজটাও দেখেন ছোট গলাটার দিকে তাকান কানগুলি দেখেন অপর পাশ থেকে দেখছেন বন্ধুরা এটা 6 নম্বরের ইন্ডিয়ান মন্ডি বকনা বয়সটা 11 মাস হবে গরু নিজান গরু পাঁচটা যদি কেউ একসঙ্গে নেয় একটা বিশেষ সারে সারণিত করবো মন্ডি বকনা একসঙ্গে নিলে বিশেষ সার দেওয়া হবে হ্যাঁ একটা বিশেষ সার দেওয়া হবে আর একটা একটা করে নিলে আসলে সারের সুযোগ নেই হালকা পাতলা যেটা না করলেই না তো লাল ভাই 6 নম্বরের এই মন্ডি বকনাটা কেমন দাম চাচ্ছেন এটার দামও চাচ্ছি 95,000 টাকা বন্ধুরা শুনে 6 নম্বর বটনের দাম 95,000 টাকা জি লালন ভাই দর্শকদেরকে প্রতিবারে আজকেও বেশ ভালো ভালো বক্তব্য বাছুর দেখালেন দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে বলবো একটা কথাই যে আমি সবসময় বলি অনেক দর্শক আছে ভীতস্থ আসলে এখানে তাদের কিছু করণের কিছু থাকে না
কারণ আমাদের ফ্যামিলিও চাবে না যে কখনো যে 50টা টাকা দিয়ে অনলাইনে কোনো কিছু কিনুক। তো সবসময় তাদের উদ্দেশ্য আমার একটা কথাই থাকবে যে আমি লালন ডেরি ফার্মে দীর্ঘদিন যাবত আপনারা আমার গরু ক্রয় বিক্রির স্বার্থে আছেন, পাশে আছেন। তো কেউ টাকা পুরো টাকা দিয়ে আজ পর্যন্ত সে টাইম অনুযায়ী গরু পায়নি অথবা গরু চেঞ্জ করে দিয়েছে এই ধরনের রেকর্ড ইনশাল্লাহ আমার কাছে নাই। কেউ যদি থাকে তো জুতা মারবেন প্রথম কথা। হ্যাঁ, এখন অনেক ক্ষেত্রে আছে যে দেখা যাচ্ছে যে বায়না করার পরে 15 দিন এক মাস পরে গরু নিচ্ছে না, সেই সেটা আলাদা, আমরা বায়না ঘুরত দেবো না। আপনারা বায়না যখনই ঘুরত দেবো আর একজনের সাহস পায় তো বায়না তো ঘুরতেই পাই। আমাদের কেনা বেচা বন্ধ না থাকার স্বার্থে, অর্থাৎ ক্রয়ের স্বার্থে বিক্রয়ের স্বার্থে আমরা এটা আমরা দেব। কেউ নিতে চাইলে চিন্তা ভাবনা করে নিতে হবে। আমি তাদের বারবার বলি যে বায়না করার আগে আপনারা বারবার একটু চেষ্টা করবেন যে সিদ্ধান্ত নিতে যেন আপনারা দ্বিধাদ্বন্দ্বে না ভোগেন, সিদ্ধান্তটা সঠিক নিয়ে তারপর বায়না করবেন, করার পরে গিয়ে আপনারা গরু ক্রয় করবেন। এবং আমাদেরও হ্যারাস করেন, আসলে আমাদের বায়নাটা মেন কিছু না, আমরা গরু বিক্রি করার উদ্দেশ্যেই এখানে উপস্থাপন করি। হ্যাঁ, যাতে লাভ লস বলি লাভ লস না, আমরা বিক্রি করার পর আমরা আবার একটা নতুন কিছু আপনাদের উপহার দিতে পারবো, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। তো সেই ক্ষেত্রে আপনাদের আমি বারবার বলি যে আপনারা নির্দ্বিধায় পেমেন্ট করবেন। আর যাদেরকে হয়তো দেখা যাচ্ছে কি যে আমরা বাড়ি পর্যন্ত দিয়ে আসি সেখানেও একটা কষ্টের অবস্থান করছে, সেটা হয়তো দেখা যাচ্ছে যে মিষ্টি কথায় নিয়ে জানার পরে মিষ্টিভাবে হয়তো কম দিচ্ছে। আমরা আসলে বিপদগ্রস্ত মধ্যে পড়ে আছি, আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি, আপনারা ভালো কিছু নেন এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থেকে আপনারা গরু সংগ্রহ করুন এবং টাকা পেমেন্ট করার চিন্তাভাবনা সবসময় আগে করবেন, আশা করি ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাল্লাহ। লালন ভাই, সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।